হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউড প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক আর বন্ধুরা একটা ছোট্ট কথা তোমরা যদি ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট আমফান করোনা এই সমস্ত টপিকের উপর গড়ে ওঠা বা এই সমস্ত টপিকের উপর তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ পিডিএফগুলো কালেক্ট করতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অতি সহজে একদম ফ্রি অফ কস্ট একেবারে একটা টাকাও লাগবে না ফ্রিতে কিন্তু এই পিডিএফগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফগুলো কালেক্ট করে নেবে তোমাদের ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন এছাড়াও ডব্লিউবিপি এস এর মেনের প্রিপারেশান নিচ্ছেন সকলের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ সমেত ডাব্লিউইপি এস এর মেন পরীক্ষা কবে হতে চলেছে সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটা স্কিপ না করে চেষ্টা করো শেষ পর্যন্ত দেখা আর তারপরে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট আপনাদের সাপোর্ট এর প্রয়োজন রয়েছে একটু সাপোর্ট করবেন তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে একটা পেপার কাটিং দেখতে পাচ্ছেন এই পেপার কাটিংটা কিন্তু কর্মসংস্থান আজ আপনারা সকলেই জানেন কর্মসংস্থান একটা অথেন্টিক পেপার অনেক বছর থেকে চাকরির সঠিক সন্ধান দিয়ে আসছে কর্মসংস্থান কর্মসংস্থান অথেন্টিক নিউজে কিন্তু আমাদেরকে দিয়ে থাকে কর্মসংস্থানে আজকে বেরিয়ে আসছে পুলিশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো চলুন প্রশ্নগুলো দেখে নিই এবং সেই প্রশ্নের উত্তরে কর্মসংস্থান কী বলেছে সেগুলো কিন্তু দেখে নেব তো চলুন প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পদের জন্য তো প্রশ্নটা কি হয়েছে সেটা দেখে নিই পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের পিলি ও মাঠ পাস করেছি মেন পরীক্ষা কবে হবে আব্দুল মান্নার জিজ্ঞাসা করেছে এটা ঠিক আছে আব্দুল মান্নার মোল্লা এটা জিজ্ঞাসা করেছে এসআই এর যে মেন পরীক্ষাটা সেটা কবে হয় তো সেটার উত্তরে কর্মসংস্থান কি দিয়েছে এখনো মেন পরীক্ষার তারিখ ঠিক হয়নি তাহলে দেখতে পেলে বন্ধুরা এখানে কিন্তু এর যে পরীক্ষার দিনক্ষণ সেটা কিন্তু ঠিক করা হয়নি এখনো চলুন বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া নেক্সটটা আরও গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও জেল পুলিশ ওয়ার্ডার আর ফিমেল ওয়ার্ডার পদের স্থগিত ইন্টারভিউ কবে হবে এবং পরীক্ষা বাতিল হবে না তো মৃত্যুঞ্জয় মোদক ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা থেকে জিজ্ঞাসা করেছে যে ইন্টারভিউ কবে হবে এবং ইন্টারভিউ বাতিল হয়ে যাবে না তো তো এইখানে চলো উত্তরে কি বলেছে কর্মসংস্থান পেপার অবশ্যই দেখে নেব করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে আর ক্রমাগত লকডাউনের জন্য ইন্টারভিউ তিন সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে যেটা আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে কিন্তু বলা হয়েছে তিন সপ্তাহের জন্য তোমাদের ইন্টারভিউটা স্থগিত রাখা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দশ আগস্টের পর নতুন ইন্টারভিউ তারিখ ঘোষণা করা হতে পারে তাই সবই নির্ভর করেছে করোনা পরিস্থিতির উপর এই পরীক্ষা বাতিল হয়নি তাহলে তোমরা এখানে ক্লিয়ারভাবে জানতে পারলে যে পরীক্ষা বাতিল হয়নি মানে তোমাদের ইন্টারভিউ একশো দশ আর আমি বারবার তোমাদেরকে বলছি ইন্টারভিউ ছাড়া কোনো মতে তোমাদের পঁচাশি নাম্বারের উপর ভিত্তি করে তোমাদেরকে চাকরি দেবে না কারণ এটা একটা পুলিশের চাকরি তোমাদের ইন্টারভিউ নিতেই হবে মাস্ট ঠিক আছে এরপর তোমাদেরকে আরেকটা কথা বলছি এখানে তোমরা দেখতে পেলে দশ আগস্টের পর নতুন ইন্টারভিউর তারিখ দেওয়া হবে যদি করোনা পরিস্থিতি ঠিক থাকে তো আমি তোমাদেরকে বারবার বলছি ওই মেলটা নিয়ে তোমরা বিভ্রান্ত হচ্ছিলে যে ওটাই তোমাদের ডেট কিন্তু এখানে এই জিনিসটা পড়ার পর তোমরা একটু হলেও ক্লিয়ার হয়ে যাও যে ওইটা তোমাদের ডেট নয় ওইটা আগেই পাবলিশ করেছে ওই মেলটা তোমাদেরকে আগেই পাঠিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এরপর দশ তারিখ থেকে নতুন মেল পাঠানো হবে বা নতুনভাবে ডেট বা নতুনভাবে যে কোনো নোটিফিকেশান দেওয়া হবে অফিসিয়াল সাইটে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা আমি তোমাদেরকে ওইটা বারবার বলেছি যে ওই মেলটা ষোলো তারিখে এসেছে ওই মেলটা ষোলো তারিখে আসার পর সতেরো তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ সেটা ক্যান্সেল হয়েছে তাহলে ওটা পুরনো মেল অনেক ইউটিউব চ্যানেল কিন্তু বলেছে ওটা ইয়েস্টার মেল কিন্তু এগুলো ভুল নিউজ আমি যথাযথ যতটা পারছি যে সবার সঙ্গে কথা বলে জলপাইগুড়ি রেঞ্জের অনেকজনের সঙ্গে কথা বলে কিন্তু নিউজগুলো কালেক্ট করার চেষ্টা করছি তবুও যদি আপনারা না বিশ্বাস করেন তাহলে আমার কিছু করার নেই আবার অনেকে কমেন্ট করছে যে স্যার আপনি কি রিক্স নেবেন তো বন্ধু যে এটা আমি জানছি যেটা আমি অথেন্টিক নিউজ সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এই নিউজটা এতটাই ছিল তোমাদের দশ তারিখে নতুনভাবে ইন্টারভিউ ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি করোনার পরিস্থিতি একেবারে নর্মাল হয়ে যায় আর একেবারে নর্মাল হওয়ার কিন্তু কোনো চান্স নেই করোনার পরিস্থিতি হয়তো এই রকমই থাকবে বা এর থেকে একটু বাড়তে পারে বা একটু কমতে পারে কিন্তু একেবারে স্বাভাবিক হওয়ার কিন্তু চান্স নেই তাহলে তোমরা দশ তারিখের পর তোমাদের ইন্টারভিউ ডেট জেনে যাবে নতুনভাবে ফ্রেশভাবে তোমাদের ইন্টারভিউ ডেট আসবে এবং তার আগে কিন্তু অফিসিয়াল সাইটে একটা নোটিফিকেশান আসবে শুধুমাত্র ইমেলের মধ্যেই কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ ডেট দিবে না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন